সাধনায় ঠিক সেই রকম নেশা হয় না কি আর বেশি কানা তাই সোচা হিংসা এটা তো বলতে হবে যে বেশি খেলে যেমন ঘোর নেশা আসবে বেশি ক্রিয়া করলে নেশা আসবে তো সোজা হিংসা বিয়ে না করলে ঝাটকা খাবে না জীবনে বিয়ে করলে ঝাটকা খাবে পুরুষের জ্ঞান হবে তার আগে পুরুষ মানুষের জ্ঞান হয় অজ্ঞান থেকে দেখি দিব্যেন্দু বলে কথা পুরে বাপরে ক্রিয়াবানেরা শ্রীগুরুর চরণ ধরে ক্রিয়া করে আমাদের গুরুদেবের ক্রিয়া ছয়টি ক্রিয়া রয়েছে একেবারে কোন ক্রিয়াবান যদি ক্রিয়ার সমস্ত স্তর অতিক্রম করিবার উঠবেই তাহার সামনে মৃত্যু আসিয়া উপস্থিত হইল ঠিক সেই সময়ে তিনি যদি কুটস্থে অর্থাৎ গুরুদেবকে মন রাখতে পারেন তাহলে তার কি আর জন্মাইতে হইবে আরে ঠিক মতো মন রাখতে পারে তো হয়েই গেল কেস সে তুমি ক্রিয়া করে করো আর যাওয়ার সময় একদম ঠিক জায়গায় থেকে যাও পিঙ্কুলি লাইন এবং সে কল্পনা করেছেন সে অনেকে ক্রিয়া তিনি করেছেন খুবই ভালো ক্রিয়াবান ছিলেন মানে আমাদের যোগীরাজে বড় ছিলেন কিন্তু দেহত্যাগের সময় দেখা যাচ্ছে যে প্রশ্নের জায়গাটা উঁচু হয়ে যাচ্ছে মানে এত জোর অ্যাটেনশনটাকে দিয়েছে যে জায়গাটা টোপলা হয়ে গেছে তো এটা করতে পারলে তো আর পুনর্জন্ম না হবে ইত্যাদি জানা কথা হ্যাঁ সেটা ইতিহাস পাওয়া যায় কারণ উনি কাশি ছেড়ে দিয়ে এই বাঁকুড়ার বিষ্ণুপুরে চলে এসেছিলেন শ্বশুর বাড়িতে উনি ঘর জামাই হয়েছিলেন সেই জন্যে ওনার ইতিহাস হারিয়ে গেছে বর্তমান সময়টায় সত্যযুগ পড়ে গেছে কিন্তু কলি অর্থাৎ মন্দের শেষ আমল এখনো আছে এই সময়ে দাঁড়িয়ে যে অধার্মিকের মৃত্যু হবে তিনি ঠিক হাজার হাজার বছর আটকাইয়া থাকিবেন কে আটকে থাকবে এখানে আমার জন্ম হবে কিন্তু অধার্মিক তুমি তো বলেই দিও তার অ্যাডজেক্টিভ বলে দিও অধার্মিক অধার্মিক হলে তাড়াতাড়ি জন্ম হবে ধার্মিক হলে তার জন্ম হতে দেরি লাগে হ্যাঁ বাড়িতে করেন এখানে খুশি নিচ্ছে সত্যযুগেও আধার্মিক থাকবে তা নলে পরে মিথ্যে কথাটা কে বলবে কিছু তো থাকবে রে প্রথম প্রথম সত্যযুগে তো কিছু থাকবে তারপর যখন গভীর সমুদ্রে গেলে যেরকম হয় অর্থাৎ সত্যযুগের মধ্য অংশ যদি যখন এসে যাবে তখন আর মিথ্যা থাকবে না যেমন কলিযুগে তেতার পরে যখন দাপর এলো দাপরের পর যখন কলি এলো তখনও কিছু কিছু ভালো ছিল আস্তে আস্তে সেই ভালো চলে গিয়ে এমন মধ্যে এলো যে ছেড়ে দেওয়া কেঁদে বাঁচত সেই রকম আবার যখন ভালো আসবে তখন চূড়ান্ত ভালো চলে আসবে অর্থাৎ পার্সেন্টেজ কমে যাবে কেমন আবার যদি সত্যযুগের মধ্যে যদি কারোর ভিতরে মন্দ থাকেও সে ওই চূড়ান্ত মন্দের কাজ করতে পারবে না যেটা এখনকার কলিযুগের মানুষ করতে পারে
ইজি অবনীলাক্রমে করে দেবে, এটা অন্যায় কাজ। কিন্তু এটা হচ্ছে কলিযুগের প্রভাবে মরণ হচ্ছে, কিন্তু যদি সত্যযুগের প্রভাব হয় তখন অবনীলাক্রমে একটু একটু অন্যায় করতে পারে, কিন্তু বেশি করে তার বিবেক জাগ্রত হয়ে গেছে না। যেমন শীতকাল লাস্টে আমাদের গরম জামা কাপড় পরতেই হবে, আর গরম আসছে তখন একটা একটা করে তুলে ফেলছে, দুম করে একসঙ্গে সবগুলো খুলছে না, আর দুম করে একসঙ্গে সবগুলো পড়ছেও। ওই দেখো অন্ধ্রপ্রদেশ এসছে, ওরা কি এনেছে বুঝ যাবে, সাপের ঝাঁপি না তো, ক্যারিং দ্য স্নেকস। হ্যাঁ অভিনয় করেছিল সেই থেকে ও বাবাজি হয়ে গেছে, আর ও যোগীরাজ হয়ে গেছে, ওই বেঁপেটা শ্যামাচরণ হয়েছিল, আর লম্বুটা বাবাজি হয়েছিল, মানে বাবাজিকে তো বড় না জানি মানাবে না তো। আচ্ছা কিন্তু কলি অর্থাৎ মন্দির শেষ আমর এখনো আছে, হ্যাঁ ঠিকই তো, এই সময় দাঁড়িয়ে যে অধার্মিকের মৃত্যু হবে তিনি কি হাজার হাজার বছর আটকে থাকবে? দেখো একটা মানুষের জীবনে সবটাই যে মন্দ কাজ আছে তা তো না, কিছু ভালো কাজও তো থাকে। তাহলে তার যে ভালো কাজের যে ফল সেটাও পাবে সে, এই হাজার হাজার বছর কেন থাকবে? হ্যাঁ হয়তো দশ বিশ বছর হতে পারে, কারণ তার তো ম্যাগনেট হচ্ছে, আবার তো একটা মাধ্যাকর্ষণ তাকে টানছে, সেটা আবার জন্মাবে জানা করে। হাজার হাজার বছর কারা থাকতে পারে? যারা সাধনা উচ্চ স্তরে পৌঁছে গেছে, যাদের নেমে আসার দরকার নেই, এইরকম মানুষই হাজার হাজার বছর থাকে, তাই না? হ্যাঁ একে দেবতা বলা যায়, এই জাতীয় লোককে দেবতা বলা যায়। সেই জন্যে যোগীরা কিন্তু একটা দারুণ কথা বলেছে, ক্রিয়াবানই দেবতা। তাহলে আমরা যদি সত্যিকারের দেবতার মতো ক্রিয়া করতে পারি তাহলে হাজার হাজার বছর থাকে। আর একটুখানি আমি এক মিনিট করে উঠলাম, উঠে আমাকে সিরিয়ালটা দেখতে হবে তাহলে হবে, আটটা মিনিট কর্তা রেগে যাবে, দিয়ে আমার ভাগ খেতে দেরি হচ্ছে, কর্তা কেনের মধ্যে একজন ক্রিয়াবান আর একজন নন ক্রিয়াবান, সে তো আরাজ জ্বালা। তো কাজে পরিবেশ অনেকখানি নির্ভর করে, পরিবেশ মানুষকে গঠন করে, অনেক উপকার করে আবার অপকারও করে। কোনো ক্রিয়াবান যদি ক্রিয়ার আসনে বসে শূন্য তরঙ্গে পৌঁছে গেলেন, অথচ সুদীর্ঘক্ষণ সুতের স্থিতিতে থাকতে থাকতে পৌঁছাননি না কি রে পেছননি, শূন্য তরঙ্গে পৌঁছানো ওটা পৌঁছানো হবে, ওটা শূন্য তরঙ্গে পৌঁছানো মাত্রই তিনি যদি মৃত্যু হয়, তিনি যদি মৃত্যু হয় হচ্ছে মারবো ডান্ডার বাড়ি একবার, তিনি যদি মৃত্যু ও তিনি যদি মৃত্যু চান, সরি 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 সরি, তিনি যদি মৃত্যু চান তখন সে ওই জায়গায় পৌঁছে মৃত্যু চায়, হ্যাঁ সে তখন ওইখানে এনগ্রস হয়ে বসে থাকবে, সে আর মৃত্যু চাইছে না, ওই ওখানে থেকেই সে পার করে দেবে, তার মৃত্যু হলো কি বেঁচে গেলো সে দেখবে না, কথাটা বলছ তবে কি তিনি মুক্ত হবেন নাকি তাকে আবার জন্মগ্রহণ করতে হবে? ওদের বাবারে কোটি 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 পড়বে বাবা, আমি তো ছাত্র হয়ে যাবো সে
এ নিশ্চয় কাল রাত্রি ঘুম হয়নি, পেটে গ্যাস হয়েছে, পেটে গ্যাস হয়েছে। इसका काल रात को नींद नहीं हुआ, इसका रात में सोया बिस्तर में, क्योंकि शादी तो नहीं किया ना, तो उसका पेट के भीतर गैस हो गया था। और तो क्या करेगा, रात को तो नींद नहीं है, तो उठ करके पेपर में मिल गया घर रखा टेबल में और कलम मीठा बैठ बैठ करके लिख लिया। वो कहते हैं कि रात में नींद नहीं आता है तो मैं क्या करूँ। सबसे सुविधा है वो कालापुर, हाँ वो सबसे बढ़िया चीज है। हाँ शेषवान जो थी उस वक्त वो क्रिया करते करते ऐसा हो गया, कुटस्त में बैठ गया, स्टैंड पर उसका मृत्यु आ गया है। ये तो बहुत आनंद की बात है, आनंद और उसकी इन्वॉय करो, क्योंकि तो उसका तो खत्म हो गया, तो नहीं आना नहीं जाना, अब ना आना ना ना ना, ना जाना, नहीं लोगों को बोल दिया, वो तो सबसे बढ़िया जगह है। तो आना जाना जब बंद हो जाएगा, उससे बड़ा आनंद क्या है, इस दुनिया में कुछ भी नहीं है। क्रिया माने तरंग, क्रिया द्वारा कमते थके, সেই সময় ভালো মন, সেই সময় ভালো 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 মন্দ দুটো তরঙ্গই তার কি কর্ম স্থির পায়। সবসময় যে স্থির থাকতে পারে তা নয়, অন্যদিকে মন চলে যায়। এই অবস্থায় কি করলে কেবল ভালো তরঙ্গগুলো ধরতে পারব, ধরতে পারার কোনো উপায় আছে কি? তা না আমার মাথায় ঢোকাই। ক্রিয়াবানের তরঙ্গ তারা কমতে থাকে, ক্রিয়াবানের তরঙ্গ ক্রিয়া দ্বারা কমতে থাকে। হ্যাঁ সেই সময় মানে কমতে যখন থাকছে সেই সময় ভালো মন্দ দুটো তরঙ্গই তার উপর উপনীত হয়, এসে যায় পৌঁছে যায়। ঠিক আছে, সবসময় যে স্থির থাকতে পারবে তা তো নয়, একবার সাধু ভাষা একবার চলতি ভাষা, অন্যদিকে মন চলে যায় চলিয়া যায়। এই অবস্থায় কী করলে তোমার ভালো তরঙ্গগুলো ধরতে পারার কোনো উপায় আছে কি? সাধু আর চলতি এত খিচুড়ি বানিয়ে এ অর্জমা তুই একটু ঠিক করতে পারিস, একটু মাস্টারি কর না ওর উপর। যাই হোক, ও সেই সময় কী হল মানে মূর্তিতে সব হারিয়ে গেছে। ক্রিয়া মানে তরঙ্গ ক্রিয়া দ্বারা কমতে থাকে, সেই সময় ভালো মন্দ দুটো তরঙ্গই তার উপনীত হয়। সবসময় যে স্থির থাকতে পারে তা তো নয়, অন্যদিকে মন চলে যায়। এই অবস্থায় কী করলে কেবল ভালো তরঙ্গগুলো ধরতে পারা কোনো উপায় আছে কি? হ্যাঁ লাভ ধরে ধরে না কী আছে, ভোট ধরতে পারে কী আছে? আরে গাছে আমটা পেকেছে লাভ ধরে ধরে নে। শোনো, তরঙ্গ ক্রিয়াতে বসার সময় নিশ্চয়ই আছে, ক্রিয়া করতে করতেও তরঙ্গ কমছে, কিন্তু তরঙ্গ তখনও আছে। তরঙ্গ যখন পুরোপুরি থেমে যাবে তখন তো সমাধি এসে যাবে, সেইটা অনেক তপস্যার ব্যাপার, অনেক খাটতে হবে তবে ওইটাকে পাওয়া যায়। আর ওই যে নিস্তরঙ্গ অবস্থা সেটা পেলে তো তার ছুটি হবেই, ওটা একটু শেষ অবস্থা। মরবার সময় তো তরঙ্গ বিলীন হচ্ছে, কিন্তু তখন সে কুটস্থে নেই। যদি ক্রিয়া করার যে সারা জীবনের অভ্যাস থাকে তাহলে মরবার সময় সে কুটস্থে থাকতে পারে, আবার নাও পারে। কারণ
যোগীরাজ বলছেন মরনে ওক যো জেসা ভাবে ওয়েসা হো, মরবার সময় যে যা ভাববে সে সেটা। রাজ বাবা কেতে হ্যাঁ মরনে ওক যো জেসা ভাবে ওয়েসা হো। তো সবকো জব মরনা হ্যাঁ তো কই চিন্তা করতে হ্যাঁ কি মেরে লড়কি কো তো শাদি নেই দে পায়া, जैसा दिव्यंदु बोलेगा कि मेरे का तो शादी नहीं हुआ, हम क्या करूं, हमारा यह जीवन बर्बाद हो गया, शादी नहीं हुआ, ऐसा अगर सोचे तो नेक्स्ट टाइम में जब फिर वो जन्म लेकर आ गया तो उसका जल्दी शादी हो जाएगा। ये तो बात ठीक ही है, लेकिन जो जैसा भाव है वैसा मरने हो, ये तो कन्फर्म है, पक्का है। इसीलिए तुम्हारे सामने में देखो कि कोई आदमी मर जाते हैं तो आजू बाजू आदमी तो रोने लगे, लेकिन सबको बोलो तो रो मत, अब तुम यावान होते हुए उसका कपाल में तू कस तुम हाथ लगा करके ऐसा ऐसा थोड़ा हिलाते रहो तो उसका अटेंशन उधर आ जाएगा, अब जरा से एक सेकंड में वो रह जाएगा तो उसका पूरा मुक्त हो जाए। कुटस्थ ऐसा चीज है, একটা লোক মরে যাচ্ছে, সে কুটস্থে মনটাকে রাখলো, এদিকে যোগীরাজকে স্মরণ করতে করতে মরে গেল। দেখো যদি পুরোপুরি রাখা যায় তাহলে ছুটি অবশ্যই, কিন্তু কুটস্থে মন রাখলেই যে 100% যাবে এমন তো কথা নেই, একটা কণা মাত্র ছিটকে গেছে, জিনিসটাকে হালকা ভাবলে চলবে না, কারণ জীবনের সবচেয়ে গভীরতম দিক এইটা, এটাকে হালকা ভাবাই যায়, হালকা ভাবলে বোকামি হয়ে যায়। কারণ একটা মানুষ যখন মরে যাচ্ছে তার ফেলে আসা জীবনের ইতিহাস তার কাছে মনে আসে, সে 50 বছর হোক আর 80 বছর হোক আর 100 বছর, ফেলে আসা জীবনে একটা চিত্র সামনে আসতে পারে, দ্বিতীয় কি আসতে পারে, রোগ যন্ত্রণা আসতে পারে, তারপরে অনেক রকমের মানসিক যন্ত্রণা আসতে পারে, তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে রোগ যন্ত্রণা। এখন এই রোগ যন্ত্রণায় আমি দেখেছি এত রোগ যন্ত্রণা এক এক সময় মানুষে এসে গেছে যে তাকে সেখান থেকে সরিয়ে তোলাই বস্তু, আমি ক্রিয়াবানের মধ্যে যাই, আমি নাম বলবো না, অনেক কিছু আমার মারা গেছে, তাকে রাখাই যাচ্ছে কেন, তার শরীরে তখন এত কষ্ট, প্রাণটা হাঁক পাক করছে বেরোবার জন্য, বেরোয় না প্রাণটা তো বেরোয় না, প্রাণটা যেটা তরঙ্গ ওটা কমে যাচ্ছে। তো হিন্দিতে বলি এরা বুঝলো, যাব কোই আদমি মরনে যাতা হ্যাঁ মরনে কে লিয়ে পৌঁছ গিয়া তো উসকা প্রাণ তরঙ্গ বহুত কম্পন হতা হ্যায়, তো কোই বিমারি হো গিয়া উসকা তো উসকা পেন হতা হ্যায়, ও পেন মে মন চলে যাতে হ্যায়, तो कुटस्थ कैसे रहे, अगर रहे तो ठीक ही है, लेकिन रहना मुश्किल की बात है। ये जो बॉडी पेन, बीमारी का जो पेन, उसको ओवरकम करके वो कुटस्थ में रहना बहुत कठिन की बात है, मुख से बोलना सुविधा है लेकिन काम में बहुत कठिन है, अगर कोई सके तो ठीक है, उसका तो छुट्टी मिल गया, अगर थोड़ा थोड़ा सके तो थोड़ा लॉन्ग टाइम पर उसका जन्म होगा, और मान लो कि 50% से का किया तो उसका मान लो कि 50 साल का बाद कि 500 साल का बाद उसका जन्म होगा, इसी में इसका ड्यूरेशन होता है, और किसी तरीके से मन को लाग करके वो चुकी है। तो ये जो माताकर्षण हमारा पृथ्वी का जो खींचना है इसका भी बहुत तेजी है, हमारा ये काम नहीं हो पाया, हमारा ये बिल्डिंग आधा हो गया इसको पूरा नहीं कर पाया,
ये लोग हमारा फैमिली लोग कहाँ रहेगा, ये सब बहुत किस्म का चिंता आता। तो ये सबको ओवरकम करके अगर पूरा पूरी की कुटुस्थ में डूब जाए तो जरूर उसका चुकी हो, वो क्रियावान होने से भी क्रियावान नहीं होने से, लेकिन क्रियावान होने से जिसका कुटस्थ में क्रिया करने के बाद चुपचाप बैठ के रहते हैं उससे कुछ संभव है, और जिसको क्रिया नहीं मिला वो तो ये रास्ता भी नहीं जानते, वो कैसा होगा उसको। इसीलिए लाइन बाबा कहते हैं कि क्रियावान देवता है, अगर क्रिया करे तो, और थोड़ा करे तो देवता का गेटकीपर होगा, ज्यादा करे तो जैसा वो एक तो कहानी है, भगवान शिव शंकर एक गुफा में घुस के हैं तो बाहर में एक तो भूत बैठे हैं, एक तो पेतली बैठे हैं, एक तो राक्षस बैठे हैं, ये लोग सब पहारा देते हैं, गौरपुत्र भूल गए। इस वक्त वो भगवान शंकर दूसरा रूप लेकर के उन लोग को पाया कि वो क्या कैसा कैसा ड्यूटी करता है, तो देखता है कि ये लोग अपना मन से बातचीत करता है, ये आदमी भूत है, ये अच्छा नहीं है, ये राक्षस था, ये अच्छा नहीं है, ये सब उससे आपस में बातचीत हो रहा है। तो इस वक्त एक आदमी का मत मानने का टाइम हो गया, तो एक तो कहानी है कि एक तो कबूतर जानते हो, कबूतर এখন মহাদেব একটা গুহার মধ্যে লুকিয়ে আছে, বাস করছে চুপচাপ, শান্ত মানুষ তো, আর বাইরে কিছু নন্দিনী বসে আছে। এমন সময় একটা পায়রা এসে ওইখানে তাকের ওপরে, দরজার ওপরে তাকের ওপরে পায়রাটা বসেছে। হ্যাঁ জোরে বলা গলায় জোর নেই। তো মহাদেব শঙ্কর ও গুফাকে ভিতর বেঁকে শিবকে দেখ কার সামনে নেই, কুছ নন্দী ভৃং কি হয় উল ও পাহারা লাগাতে হ্যাঁ গেট কিপার। ইস বগত एक तो पायरा आकर के वहाँ बैठ गया, इसी वक्त नारद मुनि वहाँ गुफा में शिव शंकर के पास जाएगा बातचीत करने के लिए, मीटिंग करने के लिए। अब नारद कहते हैं अरे ये पायरा अभी यहाँ क्यों बैठे हैं, ये बार इसका तो मरने का टाइम आ गया, लेकिन इसका कपाल में है यहाँ तो नहीं मरेगा, वो तो इस बाविंदा पहाड़ की भी विंदा पर्वत के भीतर जो गुफा है उसका भीतर उसका मरने का लिखा हुआ है उसका कपाल में। एक दो बातचीत करते करते पूछ लें और पायरा को सुनने ले पीला, तो पायरा बोला नहीं, नारद ने बोला कि इंदिरा रहने से वो तो मर जाएगा। इसको पायरा को जब सुनने को मिला तो बोला कि हम इंदिरा चल भागे, तो एकदम बिंदा पार में चले गए और दूर से उड़ के चले गए। अब वहाँ जाकर के एक जगह में चुपचाप बैठे हैं, तो नारद बोला अरे वो तो फिर भी मरने के लिए आया, क्या करेगा। ऐसा करके दो तीन जगह घूमा, लास्ट में एक जगह में बैठा और एक कैच बिल्ली आकर के उसको पकड़ लिया, खत्म हो गया। ऐसा तो कहानी तो बहुत है, कहाँ किसका मरण मृत्यु होगा ये बोलना बहुत मुश्किल, बहुत मुश्किल की बात है, किस उपाय से मृत्यु होगा ये भी बोलना मुश्किल है। लेकिन एक तो सहज उपाय मैं बताता हूँ, लाली बाबा का बात है कुछ नहीं करना, यही मेरा काम हुआ,
कुछ मत करो, घर का भीतर खाओ और अपना बिस्तर में सो के और बैठ के रहो, कुछ भी बाहर मत जाओ तो हुआ ही मत जाओ। अब रास्ते में मरना से तो अच्छा है तो कुछ नहीं करना, यही मेरा काम होगा, इसका मीनिंग दूसरा है। लेकिन कुछ नहीं करेगा, हम शादी नहीं करेगा, पैसे इनकम नहीं करेगा, खाना नहीं पकाएंगे, कुछ भी नहीं करेंगे, जिसका तब जिसका मृत्यु आएगा ना, कहाँ होगा कोई नहीं जानता, ऐसे बोल रहा है। छोड़ो तो जाना तो एक दिन है, जब आया एक दिन तो जाना तो पड़ेगा, कोई नया बात नहीं है, छोड़ो।